মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD নেত্রী অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিনকে গ্রেফতার করেছে দেশটির সামরিক বাহিনী। বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা ও সম্প্রচার কার্যক্রম। সেখানে ভাইস প্রেসিডেন্ট ইউ মিন সোয়েকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। মিয়ানমার সেনাবাহিনীর কাছে অং সান সুচির আটকের খবর জেনে হতাশ কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা জনগোষ্ঠী। তারা মনে করছে এ কারণে তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। রোহিঙ্গা নেতারা বলেন এমনিতেই তাদের দেশে ফেরা নিয়ে অনিশ্চিত, এর মধ্যে এমন রাজনৈতিক অস্থিরতা তাদের দুশ্চিন্তাগ্রস্ত করেছে। নিরবিচ্ছিন্ন টিকা কার্যক্রম চালাতে জরুরি প্রয়োজন ছাড়া স্বাস্থ্যকর্মীদের 10 ফেব্রুয়ারি পর্যন্ত কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে রাজধানীর স্বাস্থ্যভবনে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভায় এই নির্দেশনা দেন মহাপরিচালক ABM খুরশিদ আলম। রাজধানীর মোহাম্মদপুরে ইউলা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ওই ছাত্রীর বন্ধু সহ দুজনকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার ওই ছাত্রীকে তার বন্ধুরা উত্তরার একটি রেস্তোরাঁয় মদ পান করিয়ে মাতাল করে। এরপর মোহাম্মদপুরের একটি বাসায় নিয়ে ধর্ষণ করলে অসুস্থ হয়ে মারা যান তিনি। এ সময় অতিরিক্ত মদপানের কারণে আরফাত নামের ছাত্রীর এক বন্ধু মারা যান। একটি পাবলিক রিলেশন এজেন্সির 2 কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তারা মারা যায়। ফোর্থট পিয়ার নামে ওই কোম্পানির 43 কর্মী গাজীপুরে একটি রিসোর্টে এক অনুষ্ঠানে মদপান করে। ঢাকায় ফেরার পথে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। রোববার সকালে 2জন মারা যায়। অসুস্থ ফোর্থটের CEO ইকরাম মঈন সহ 7জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেবাসধারীদের ছত্রছায়া চলছে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য বাণিজ্য। সোসাইটি, সমিতি আর রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নামে এই বাণিজ্যে মেতেছেন বেশ কয়েকজন কাউন্সিলরও। এমন নৈরাজ্য বন্ধে 10টি ওয়ার্ড নিয়ে পাইলট প্রকল্প করার উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এই প্রকল্প সফল হলে বর্জ্য বাণিজ্য বন্ধ হয়ে যাবে মনে করেন নগর কর্তৃপক্ষ। আজ 1 ফেব্রুয়ারি, বাংলা ভাষার অধিকার আদায়ের মাস। মায়ের ভাষা রক্ষার সংগ্রামে এই মাসেই প্রাণ দিয়েছেন রফিক, সালাম, বরকত সহ অন্যান্য ভাষা শহীদরা। এ কারণে ফেব্রুয়ারি মাস একদিকে যেমন শোকের, অন্যদিকে গৌরবের। প্রতি বছর ভাষার মাসে অমর 21 গ্রন্থমেলা শুরু হলেও করোনার কারণে এবার শুরু হবে 18 মার্চ থেকে, চলবে 14 এপ্রিল পর্যন্ত। ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং 50 কেজি গাঁজা সহ 5জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগ। সবজি বহনের গাড়িতে করে মাদক পরিবহন হচ্ছে এমন খবর পেয়ে যাত্রাবাড়ি কাঁচাবালের আড়তে অভিযান চালিয়ে গাঁজা জব্দ করা হয়। অন্যদিকে সায়দাবাদ জনপদ মোড়ে এক নারী সহ 2জনকে আটক করে তাদের কাছ থেকে ইয়াবা জব্দ করে গোয়েন্দারা। মেহেরপুরের বিভিন্ন অঞ্চলে প্রকাশ্যেই কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে কাঁচা টমেটো। এসব টমেটো খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। একদল অসাধু ব্যবসায়ী ও চাষির এমন অপকর্মে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। চিকিৎসকরা বলছেন এসব টমেটো খেয়ে ক্যান্সার সহ বিভিন্ন রোগ হতে পারে। স্প্যানিশ ফুটবল লীগ লা লিগায় রিয়ালকে টপকে পয়েন্ট তালিকায় 2 নম্বরে উঠে গেল বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে 2-1 গোলে হারিয়েছে তারা। 20 মিনিটে ফ্রিকিক থেকে গোল করে কাতালানদের এগিয়ে নেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডি আলবার আত্মঘাতী গোলে সমতায় ফেরে বিলবাও। 74 মিনিটে গ্রিজম্যানের গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।